গত কিছুদিন আগে মিডজার্নি নিয়ে একটা ভিডিও দেওয়ার পর আপনার ওটা তো অনেক ভালো সাড়া দিচ্ছেন, থ্যাংকস ফর দ্যাট। তবে ওটার নিচে অনেকেই বলতেছিলেন ভাই এটা তো প্রিমিয়াম, এটা তো কিনে ইউজ করতে হয়, ফ্রিতে খুব বেশি ইউজ করা যায় না। তাদের জন্য বলতেছি আজকের ভিডিওটা কিন্তু মাস্ট আপনারা দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফ্রি টুলস দেখাবো যেটা দিয়ে আপনারা মিডজার্নির মতন ওই কোয়ালিটির ডিজাইনই জেনারেট করতে পারবেন। আপনাকে আসতে হবে leonardo.ai এই ওয়েবসাইটটাতে, আমি লিঙ্ক দিয়ে দিব নিচে ডিসক্রিপশনে। এবং এখানে এসে আপনি প্রথমে এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন। জিমেলটা দেওয়ার পরে কাউন্ট মি ইন বাটনে ক্লিক করলে এরা হচ্ছে আপনাকে একটা মেইল পাঠাবে। এরকম দিবেন, থ্যাংক ফর জয়নিং ইন দ্য ফার্স্ট পাওয়ার্ড অ্যাক্সেস এডিটরা। তারপর আপনি চাইলে জয়েন ডিসকর্ড বাটনে ক্লিক করে ওদের ডিসকর্ডে অ্যাড হইতে পারেন। ভালো ব্যাপার হচ্ছে মিডজার্নির মতো এদের কিন্তু ডিসকর্ডে হওয়াই লাগবে, আমার কোনো কথা না। ওদের নিজস্ব ইন্টারফেস আছে, আপনি ইন্টারফেস দিয়েও ব্যবহার করতে পারেন। ডিসকর্ডে আসার পরে ডিসকর্ডের ইউজার ইন্টারফেস দেখতে এরকম লাগে, এটা একটা সোশ্যাল মিডিয়া, তো এটার মাধ্যমে মিডজার্নি ইউজ করা যায়। যাই হোক, আমরা অবশ্যই এখানে ইউজ করবো না, আমরা ডিরেক্টলি ওদের ইন্টারফেসে মানে ইউজ করে দেখাবো। তো আপনারা মেইল পাঠানোর পরে সাধারণত একদিনের মধ্যে মেইলটা চলে আসে, তো আমি দেখাচ্ছি মেইলটা কেমন দেখায়। ওয়েল, এক থেকে দুদিন পরে আপনার কাছে এরকম একটা মেইল আসবে, যার মানে হচ্ছে আপনাকে ওটা অ্যাকসেপ্ট করে দিছে। এখন জাস্ট ওদের দেওয়া লিঙ্কটার মধ্যে চলে যাবেন আপনি, অ্যান্ড ওটার মধ্যে দিয়ে আপনি সাইন ইন করবেন। সাইন ইনটা করবেন অবশ্যই প্রথমে যে মেইলটা দিয়েছেন ওইটা দিয়ে। আচ্ছা, সাইন ইন পর্ব শেষ হয়ে গেলে আপনি বাম দিকে এরকম ওদের ইউজার ইন্টারফেসগুলো দেখতে পারবেন। ওদের এখানে অনেক অনেক অপশন আছে, চেষ্টা করবো যতটুকু সম্ভব ক্লিয়ার আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আমরা এখানে চলে আসবো এআই ইমেজ জেনারেশন। এটার মধ্যে বেসিক্যালি আপনি ইমেজগুলো জেনারেট করবেন এবং এইখানে বিভিন্ন রকমের মডেলস দেওয়া আছে। এইখানে হচ্ছে আপনার আপনি প্রম্পটটা দিবেন, প্রম্পট দেওয়ার জন্য আপনি কিন্তু চাইলে হচ্ছে এখানে ইমাজিন দেওয়া লাগে না, আপনার যা মন চায় আপনি ডিরেক্টলি এখানে আপনি ইনপুট দিতে পারেন। আবার নেগেটিভ প্রম্পটও দিতে পারবেন যে না আমি এই এই জিনিসগুলো চাই না, নেগেটিভ প্রম্পট দেওয়ারও অপশন আছে। এবং এগুলার বিভিন্ন মডেলের উপর ভিত্তি করে বিভিন্ন রকম রেজাল্ট কিন্তু দিতে পারে। মিডজার্নি যেমন V4 V5 এরকম আছে, এরকম এইখানে কিন্তু বিভিন্ন রকমের মডিউল বিভিন্ন রকমের আবার ভার্সনও আছে, তো এটা বেশ ভালো ব্যাপার। এবং এখানে আপনি সাইজ উল্লেখ করে দিতে পারবেন, যে বাটন ক্লিক করেই ডিরেক্ট প্রম্পট লেখার দরকার নেই। সো দেখতে গেলে অনেক দিক থেকে কিন্তু ভালো অপশনস। এবং চারটা ইমেজ জেনারেট তবে আমার কোনো কথা নেই, আপনি চাইলে একটাও করতে পারবেন, আবার চাইলে আটটাও করতে পারবেন, লটস অফ অপশনস দেয়ার, রাইট। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু ফ্রি হলেও আনলিমিটেড না, আপনাকে প্রতিদিন 150টা করে টোকেন দিবে। অর্থাৎ আপনি একটা ইমেজের জন্য কিন্তু সর্বনিম্ন একটা টোকেন লাগেই, হ্যাঁ, যত ছোটো রেজলিউশনেরই করেন না কেন। তার মানে আপনি সর্বোচ্চ 150টা ইমেজ বানাতে পারবেন, যেইটা আমাদের মতন যারা হচ্ছে ডিজাইনের কাজ করি বা কনসেপ্ট তৈরির জন্য ইউজ করতে চাই বা প্র্যাকটিস পারপাসে ইউজ করতে চাই, তাদের জন্য মোর দেন এনাফ। তবে আপনি যদি বড় সাইজের এবং হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করতে চান, তখন কিন্তু আপনার একটার চাইতে বেশি টোকেন লাগবে এক একটা ইমেজ জেনারেটের জন্য। সো চলুন আর কথা না বাড়াই, আমরা এবার সরাসরি ইমেজ জেনারেট করে দেখি রেজাল্ট কেমন দেয়। বাই দ্য ওয়ে, ইমেজ জেনারেট করার আগে আপনি কিন্তু ফাইন টিউন মডেলে এসে দেখে নিতে পারেন ওদের কোন কোন মডেলগুলো কোন কোন কাজের জন্য আসলে সবচেয়ে ভালো, এটা কিন্তু এখানে লেখা আসছে। সো আপনি এগুলো পড়লে একটা আপনার আইডিয়া হয়ে যাবে। আমরা আজকে কয়েকটা মডেল টেস্ট করব। প্রথমে এআই ইমেজ জেনারেশনে গেলাম, এখানে আমি প্রম্পট হিসাবে লিখলাম মডার্ন এলিগেন্ট ইউনিক উডেন ফার্নিচার বেড উইথ ব্রাইট ডে লাইটিং ফ্রম দ্য উইন্ডোজ অ্যান্ড ফ্ল্যাট লাইটিং। আমার ব্রাইট লাইটিং দরকার, ডে লাইট দরকার, সাম ইনডোর ট্রিজ, আমার কিছু ইনডোর ট্রিজ দরকার সাজানোর জন্য, বিউটিফুল এলিগেন্ট মডার্ন মিনিমালিস্টিক ব্যাকগ্রাউন্ডস। আচ্ছা, ডেপথ অফ ফিল্ড চাইছি আমি, অকটেন রেন্ডার আনরিয়াল ইঞ্জিন এগুলো লিখছি যাতে হাইপার রিয়েলিস্টিক আমি টেক্সচারটা পাই বা ইমেজটা পাই। তারপর লিখছি স্টানিং রিয়েলিস্টিক ফটোগ্রাফ 8K হাই ডেফিনেশন ব্রাইট ডে লাইটিং হাইলি ডিটেল, দেন হচ্ছে ডিটেল ল্যান্ডিং পেজ। ডিটেল ল্যান্ডিং পেজ লাগবে না, এটা অন্য কাজে ইউজ করছিলাম, এটা এখনও রয়ে গেছে। আর নেগেটিভের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে লো রেজলিউশন আনক্লিয়ার ব্লারি সিনেম্যাটিক লাইটিং, এগুলো আমার দরকার নেই, আমরা একদম ব্রাইট ইয়া দরকার। তো আমরা মডেল হিসাবে আরপিজি নিচ্ছি। আরপিজি যদিও হচ্ছে যে একটা গেম ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য বেশি ভালো যতটুকু আমার জানা, এবং আমরা একটা ইমেজ জেনারেট করবো, সবচেয়ে ছোটো সাইজেরটাই করবো, জাস্ট টু গেট আউট দ্য কনসেপ্ট, রাইট। হ্যাঁ, দেন কনসেপ্টটা যদি আমরা ওকে হয়ে যাই, দেন আমরা হাই রেজলিউশন করতে পারবো, এটাকে সমস্যা নেই। সো আমি আসলে কিছু ইন্টেরিয়র প্রজেক্টের জন্য এক্সপেরিমেন্ট করতেছিলাম। আমি গত দিন, যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন তারা জানেন, হয়তো আমি স্টোরিতে দিছিলাম, তো দেখেন কত অসাধারণ আমি একটা ইমেজ পেয়ে গেলাম। কে বলবে যে দেখলে এটা 3D রেন্ডার করা না, দেখতে কিন্তু এটা 3D রেন্ডারের মতনই লাগতেছে, পুরাই জোস। হ্যাঁ, তো আরপিজিতে আমরা খুবই সুন্দর রেন্ডার পাইলাম। চলেন আমরা দেখি যে এখানে আরও যে পপুলারগুলো আছে, যেমন স্টেবল ডিফিউশন 1.5 এটা বেশ পপুলার, এবং লিওনার্দোর হচ্ছে যে ডিফিউশন, লিওনার্দো ডিফিউশন এটাও বেশ পপুলার, দুটো দিয়েই দেখি আমরা কেমন রেজাল্ট পাই। তো লিওনার্দো ডিফিউশনে দিলে হয়তো বা একটু সিনেমেটিক টাইপের লাইটিং পাইতে পারি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। চলেন আমরা দেখি কী দেয়। অ্যাজ ইউ ক্যান সি, আমি যেমনটা বললাম একদম সিনেমেটিক টাইপের একটা লাইট চলে আসছে, যে পিটার ম্যাকিনানের যে ভিডিও বা লাইটিংয়ের যে সব টিউন থাকে ওইরকম টিউনের চলে আসছে। সো আমরা এবার যদি একটু ড্রিম শেপারে ট্রাই করি, ড্রিম শেপার সাধারণত হচ্ছে যে একটু আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের কনসেপ্ট নিয়ে কাজ করতে বেশি ভালো কাজ করে এটা।
অ্যাজ ইউ ক্যান সি ড্রিম শেপারও কিন্তু এই ধরনের কাজ বেশ ভালো মতন করছে, একটু ওয়াইড অ্যাঙ্গেলে শটটা দিচ্ছে যেটা আমার কাছে পছন্দ হচ্ছে না, হয়তো আমি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করলে বা লেন্সের এয়ারটা একটু চেঞ্জ করলে এটা অনেক বেটার লাগতে পারতো, বাট ওভারঅল কিন্তু ইমেজ বেশ ভালোই। বাই দ্য ওয়ে আপনি কিন্তু রেশিও চেঞ্জ করতে পারবেন, আপনি এখানে 16:9 রেশিও চাইলে 16:9 নিতে পারবেন, এখনও দেখেন একটা টোকেন করেই কাটতেছে, নিচে লিখা থাকে জেনারেট বাটনের নিচে, আপনি সেটিংসগুলো ঠিক করার পর এখানে বলে দিবে। সো আমরা সেটিংসগুলো একটু আলোচনা করি, প্রথমত হচ্ছে আপনি কয়টা ইমেজ চান এখানে ক্লিক করতে পারবেন, অ্যালকেমি প্রম্পট ম্যাজিক এগুলো লাগবেন, এগুলোর এক্সট্রা ফিচার্স দরকার নেই এগুলোর, অ্যান্ড দেন এখানে আপনি সাইজ কন্ট্রোল করতে পারবেন, কাস্টম সাইজও দিতে পারবেন এবং এখানে রেশিও কন্ট্রোল করতে পারবেন, আর এই সাইডে হচ্ছে যে গাইডেন্স স্কেল, এটা যত বেশি থাকবে তত আপনার প্রম্পটাকে বেশি ফলো করবে, যত কম থাকবে তত ওর নিজের সেন্স বেশি কাজে লাগাবে। সো বলতে না বলতে আমাদের আরও একটা ইমেজ জেনারেট হয়ে গেছে, হুইচ অ্যাজ ইউ ক্যান সি এটাও কিন্তু গ্রেট, আমরা এটা নিয়ে আরও কাজ করবো। আচ্ছা দেন হচ্ছে এখানে এই দুটো লাগবে না, এটা হলো টাইলিং অন করবেন যদি আপনি প্যাটার্ন জেনারেট করতে চান, এখান থেকে প্যাটার্ন জেনারেট করে কিন্তু অনেকে মার্কেট প্লেসে সেল করতেছে, সো করতে পারেন। আমার জানার মতে এখানে আপনি যাই জেনারেট করেন, ফ্রি প্ল্যানের মধ্যে যাই জেনারেট করবেন, এটার কপিরাইট সম্পূর্ণ আপনার থাকবে, তবে এগুলো পাবলিক থাকবে অর্থাৎ কমিউনিটি ফিডে গেলে সবাই দেখতে পারবে, সবাই ডাউনলোড করতে পারবে, বাট কপিরাইটটা আপনারই থাকবে আমার জানার মতে। এরপর যদি আমরা এখানে এই সাইডে দেখি, এই সাইডে তো আমরা এখানে ওটার মডেলটাকে সিলেক্ট করতে পারবো, মডেলের মধ্যে অনেক সময় আবার ভ্যারিয়েশন থাকে, তো এই মডেলে একটাই ভ্যারিয়েশন লিওনার্দো স্টাইল, ওইটা আমরা ইউজ করতেছি। অ্যান্ড দেন এখানে আপনি প্রিভিয়াস যেগুলো ইউজ করছেন সেগুলো দেখতে পারবেন, আমি শাহরুখ খান ঋত্বিক রোশনের নিয়ে হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট করছিলাম, অ্যান্ড ওখান থেকে লোড মোড়ে গেলে আপনি প্রিভিয়াস সব ইমেজগুলো দেখতে পারবেন, যেমন এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে যে রোবোটিক টাইপের জিনিসপত্র নিয়েও বেশ কিছু এক্সপেরিমেন্ট করছিলাম, অ্যান্ড তারপর হচ্ছে যে কিছু উডেন ফার্নিচার টার্নিচার নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম, নিজের ছবি নিয়েও কিছু এক্সপেরিমেন্ট করছিলাম, বাট ওগুলো অত ভালো রেজাল্ট দেয় নাই বিকজ এই এখনও ইমেজ টু ইমেজ মডেলটা অতটা স্পেসিফিকভাবে ধরতে পারে নাই, মিডজার্নি এই জায়গাটা আবার ভালো, বাট এটা ইউজার বেশ ফ্রেন্ডলি বলা যায়, ওই একবার ইমেজ আপলোড করে তারপর ওটাকে রেফারেন্স করে ওইভাবে করা লাগে না, জাস্ট আপনি এখানে ক্লিক করে যে কোনো ইমেজকে রেফারেন্স হিসাবে নিতে পারবেন, এবং আপনি কিন্তু চাইলে যে কোনো ইমেজ আপনি নিজে যেটা জেনারেট করছেন সেইটাকেও রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন, এই যে ইউজ ফর ইমেজ টু ইমেজ এটাতে ক্লিক করলে এটাকেও রেফারেন্স হিসেবে নিয়ে নেবে, এবং এটার উপরে আপনি যদি অন্য কিছু অ্যাড করতে চান সেটা আপনি প্রম্পট দিবেন, জেনারেট দিবেন, এটার উপরে মডিফাইড রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সো খেয়াল করেন বন্ধুরা, এবার আমি হচ্ছে যে একটু পোর্ট্রেট টাইপের বা মানে হিউম্যান টাইপের ফেসগুলো কীভাবে জেনারেট করে কতটুকু সেটা দেখার জন্য এই প্রম্পটা দিছি, বিউটিফুল এলিগ্যান্ট ইন্ডিয়ান ওমেন অ্যাট দ্য এজ অফ নট মোর দ্যান 25 ইয়ার্স, হাই রেজলিউশন, হাইপার ডিটেল, ডিটেল ফেস। এটা দেওয়ার পরে আমাকে ড্রিম শেপার মডেল এই রেজাল্ট দিছে, চলেন আমরা অন্যান্যগুলো দেখি, যেমন লিওনার্দো ডিফিউশন আমাদেরকে কী রেজাল্ট দেয়। আচ্ছা আমরা দেখতে পারতেছি আমাদের হচ্ছে যে লিওনার্দো ভিশনে ডিফিউশনে আমরা এই রেজাল্টটা পাইলাম, যেটা বেশ অদ্ভুত লাগতেছে, নট ইউজেবল আই গেস, বাট যেটা আমরা দেখতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু আরও ফিচার্স আছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ধরেন এটা কিন্তু বেশ ইউজেবল একটা ইমেজ, আমার মনে হয় যারা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের জন্য কাজ করেন, কনসেপ্ট মেকিংয়ের জন্য কাজ করতে চাচ্ছেন বা আইডিয়া পাওয়ার জন্য কাজ করতে চাচ্ছেন, ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন করেন, তারা কিন্তু এটা খুব ভালো মতন ইউজ করতে পারেন। তো এটার কিন্তু আরও কিছু ফিচার্স আছে, যেমন আপনি আনজুম করতে পারবেন অর্থাৎ একটু বাহির থেকে ক্যামেরাটা ধরবে, এটার জন্য 5 টোকেন লাগে, আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিলিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য এখানে 2টা টোকেন দিতে হয়, এছাড়া বিভিন্ন রকমভাবে আপস্কেল করার সুযোগ আছে, এটা স্মুথ আপস্কেলিং একটা লোক, আরেকটা হচ্ছে ক্রিস্প আপস্কেলিং, আরেকটা হচ্ছে আপনার আপস্কেল ইমেজ অল্টারনেট, তো এগুলোর জন্য আনুমানিক 5 টোকেন্স করে ইচ অ্যান্ড এভরিথিং লাগে, এবং আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ আপস্কেল, এটা আবার একটু চেঞ্জ করে ফেলে জিওমেট্রিটা, বাট এটা হচ্ছে পেইড মেম্বারশিপের আন্ডারে, এটা ফ্রিতে ইউজ করা যায় না। তো আমি সাধারণত আপস্কেল করতে চাইলে HD ক্রিস্প আপস্কেলার এটা ইউজ করি, এটার জন্য হচ্ছে গিয়ে 5 টোকেন্স কাটে এবং আপনার ইমেজটাকে আরও আপস্কেল করে দিবে, হাইপার ডিটেইলড একটা রেজাল্ট দিবে। সো আপনারা দেখে বুঝতে পারবেন কিনা আমি জানি না, রেকর্ডিংয়ের মধ্যে বুঝে যাবে কিনা, আগের তুলনায় এখন আমার কিন্তু জিনিসটা আরও ডিটেইল চলে আসছে, দো আমার ইমেজটা কিন্তু সাইজটা ছোটই আছে এখনো, আপনি চাইলে বড় সাইজের আরেকটা জিওমেট্রি বা আরেকটা ইমেজ আপনি সেম প্রম্পটে জেনারেট করে নিতে পারেন। আচ্ছা এই তো গেলো ইমেজ জেনারেশন করার সবগুলা প্রসেস, এবার আমরা দেখি এছাড়া এর মধ্যে আর কি কি আছে। নাম্বার 1, আপনি হোম পেজে আসলে অন্যদের করা ভালো ভালো ডিজাইনগুলো দেখতে পারবেন, এবং যে কোনোটাতে আপনি ক্লিক করলে ওইটার প্রম্পট দেখতে পারবেন, নেগেটিভ প্রম্পট দেখতে পারবেন, এবং ওটা কোন মডেলে তৈরি করা হয়েছে সেটাও দেখতে পারবেন, এর মাধ্যমে আপনাদের মডেলগুলো সম্পর্কে আরও ভালো একটা আইডিয়া হবে। সো আপনি দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, যেগুলো আপনি টি শার্ট ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবেন, এবং এখান থেকেও কোয়াইট গুড আর্নিং আপনি জেনারেট করতে পারবেন।
আচ্ছা, সো এখানে সার্চ অপশনটাও ছিল, আনফর্চুনেটলি আমি গত দুই দিন যাব দেখতেছি সার্চ অপশনটা কাজ করতেছে না। এটা কি ওরা পার্মানেন্টলি বন্ধ করছে না টেম্পোরারিলি বন্ধ করছে আমি জানি না, যদি এখানে লেখা আছে টেম্পোরারি ডিসেবলড। আচ্ছা যাই হোক, এছাড়া আপনি কমিউনিটি ফিল্ডও যেতে পারবেন, ওইখানেও সিমিলার টাইপের ভালো ভালো ডিজাইনগুলো আপনি এখানে পাবেন এবং সার্চ করার অপশন এখানে থাকার কথা বা টেম্পোরারি ডিসেবলড। পার্সোনাল ফিডের মধ্যে গেলে আপনার জেনারেট করা সব ইমেজগুলো এখানে আপনি দেখতে পারবেন, আর ট্রেনিং অ্যান্ড ডেটাবেজের মধ্যে গেলে আপনি নিজেও কিন্তু মডেল তৈরি করতে পারবেন, এটার জন্য অনেক অনেক ডেটাবেজ দিয়ে তৈরি করে নিতে হয়। সো এটা সম্ভবত ফ্রি মডেলের আন্ডারেই আসে, ট্রেনে কাস্টম মডেল যদি ক্রিয়েট নিউ ডাটাবেজ দেই, ওকে ক্রিয়েট ডেটাবেজ সেট ক্লিক করলাম, হ্যাঁ এটাও ফ্রি মেম্বারশিপের মধ্যেই আসতেছে। সো ফ্রি এর মধ্যেও আপনি কিন্তু নিজের মডেল তৈরি করতে পারবেন। আর ফাইন টিউন মডেলের মধ্যে গেলে যেটা আগেই বললাম, যেটা অলরেডি হচ্ছে পরিপক্ক মডেল আছে যেগুলো, ওগুলো কোন ধরনের কাজের জন্য কোনটা ব্যবহার করতে পারবেন সেই ব্যাপারে এখানে বলা আছে, আপনারা একটু পড়ে নিতে পারেন চাইলে। আচ্ছা দেন এআই ইমেজ জেনারেশন নিয়ে তো আমরা তখন কথা বললামই, এআই ক্যানভাস এটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা সফটওয়্যার বা ইন্টারেস্টিং একটা পার্ট এই টুলটার। সেটা হচ্ছে যে আপনি যে কোনো ইমেজ এটা দিয়ে এডিট করতে পারবেন এআই জেনারেশন করার মাধ্যমে, কাইন্ড অফ লাইক আমরা ফটোশপের মধ্যে যেমন জেনারেটিভ ফিল দেখছিলাম অনেকটা ওইরকম। বাই দ্য ওয়ে এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আসছে ফটোশপের জেনারেটিভ ফিল নিয়ে, ভিডিওটা যারা দেখেন নাই আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। আচ্ছা এই টুলটাও কিন্তু পুরাই জুস, আপনি এখানে যে কোনো ইমেজকে আপলোড করতে পারবেন অ্যান্ড এডিট করতে পারবেন। আপনি যদি এখান থেকে যান তাহলে ফ্রম কম্পিউটার আপনি কম্পিউটার থেকে আপলোড করার অপশন পাবেন, প্রিভিয়াস জেনারেশন আপনার নিজের জেনারেশন করা ইমেজ থেকে আপলোড করার অপশন পাবেন, এবং কমিউনিটি মানে অন্যান্যদের যে ইমেজগুলো আছে সেখান থেকে আপনি আপলোড করার অপশন পাবেন। তো আমি কমিউনিটি থেকে দেখি কোনো ভালো ইমেজ পাই কিনা যেটার উপর কাজ করা যায়। সো আই গেস এই ইমেজটা খুব সুন্দর একটা ইমেজ হতে পারে আমাদের কাজের জন্য। এটাকে আপনি সিলেক্ট করার পর আপনি সিলেক্ট অপশনে এসে এই যে ঘরটা আছে সেটা দিয়ে আপনি কোন অংশটা জেনারেট করতে চান সেটাকে আগে সিলেক্ট করবেন, অ্যান্ড কী ধরনের জেনারেট করতে চান ওখানে সেটা আপনি দিবেন। তো আমি জাস্ট এখানে জাস্ট ফিল করতে চাই, লাইক এটাকে আরও বড় করতে চাই, সেটটাকেও ফিল করতে চাই। তো আমি এখানে লিখব অ্যাড স্ট্রাকচার, অ্যাড স্ট্রাকচার লিখলে অনেকটা জেনারেটিভ ফিলের মতনই কাজ করবে। আমরা দুই এখানে চারটা অপশনও নিতে পারা যায় বাট আমরা দুইটা নিচ্ছি, তাহলে আমাদের দুইটা টোকেন খরচ হবে। আচ্ছা তো এখানে একটু পরে ও একটু জেনারেট করে আমাকে দুইটা অপশন দিবে যে কী লাগাইলে এখানে আমরা ইমেজটাকে বড় করতে পারি। অ্যাজ ইউ ক্যান সি সম্ভবত এটা কোনো গেমের রেফারেন্স থেকেও এনে বসায় দিছে। এবং আরেকটা অপশন যদি আমরা দেখি এটা কিন্তু এটার সাথে যাচ্ছে, মানে সিন কিন্তু অত একটা বোঝা যাবে না, সিমলেসই থাকবে। সো এইটুকু যদি হয়ে যায় আপনি অ্যাকসেপ্ট দিতে পারেন, আপনার পছন্দ হলে এটা চলে আসলো, দেন আপনি আবার নিচে আনবেন, দেন আবার এখানে অ্যাড স্ট্রাকচার লিখে আবার ক্লিক করলেন। এভাবে আস্তে আস্তে আমার একটু ভুল হয়েছে, একটু উপরের অংশটা রাখা উচিত ছিল যাতে উপরেরটার সাথে ম্যাচিং করে, একটু পাশেও রাখবেন একটু উপরেও রাখবেন, এভাবে আস্তে আস্তে করে আপনি পুরো জিনিসটাকে অটো ফিল করতে পারবেন। এখানেও দেখেন একটা হচ্ছে, এটা দোনোটাই হচ্ছে গেম থেকে নিয়ে আসছে, বাট দেখেন এখানে ম্যাচিংটা কিন্তু করে দিছে যে এখানের অংশটা এটা কিন্তু ভালো ম্যাচিং হয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো নেই, রাস্তা নেই। আচ্ছা সো এইভাবে আপনি চাইলে পুরো ইমেজকে আরও অনেক বড় করে ফেলতে পারবেন। আই গেস ইউ গট দ্য আইডিয়া। আচ্ছা হাউ অ্যাবাউট আমি যদি ইমেজের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে চাই, সামথিং লাইক এখানে যদি আমি কিছু বার্ডস দিতে চাই সেটা কীভাবে করবো? খেয়াল করেন এখানে মাস্ক অপশন আছে, আপনাকে অবশ্যই আগে বক্সটাকে এখানে রাখতে হবে, দেন এই মাস্কটা নিয়ে আপনি কোন অংশটাকে মডিফাই করতে চান সেটার মধ্যে হচ্ছে আপনি এরকম মাস্কিং করবেন, রাইট? ওকে মাস্কিং করা শেষ হয়ে গেলে আমি এখানে লিখলাম অ্যাড সাম ফ্লাইং বার্ডস ইন দ্য স্কাই ম্যাচিং দ্য থিম অফ দিস পিকচার, এই পিকচারের থিমটাকে ম্যাচ করে কিছু বার্ড তুমি আমাকে জেনারেট করে দাও। আবারও দুইটা ইমেজই নিব। অ্যাজ ইউ ক্যান সি যে এটা আমাকে ভালো মতনই কিন্তু বার্ডসগুলো দিছে, যদিও একটা গাছ কোত্থেকে যেন নিয়ে আসছে হাওয়ায় উঠতেছে। চলেন আমরা নেক্সট এক্সাম্পল দেখি, এটা ভালো কিন্তু এটা ভালো ম্যাচিং হয়নি, এই জন্য আসলে চারটা অপশন নিলে ভালো হইতো। অন দ্য আদার হ্যান্ড অথবা আপনি এটা এভাবে রেখে অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি চাইলে এটা সেভ করতে পারবেন আর ডাউনলোড করে রাখতে পারবেন। আচ্ছা সেভ মনে হয় করা যাওয়ার অপশন নেই বাট ডাউনলোড করার অপশন আছে। আচ্ছা যাই হোক আমি ডাউনলোড করলাম এবং আমি যদি ব্যাক করি ওকে অ্যান্ড এআই ইমেজ জেনারেশনে যাই, আপনারা দেখতে পারবেন আমার যে হচ্ছে বেড নিয়ে আমি যে কাজগুলো করছি এগুলো কিন্তু একবারে আসে নাই, আমি বেশ কয়েকটা ট্রাই করার পর মোটামুটি আমি এই রেজাল্টে মানে আসছি। হ্যাঁ তো আপনাকে এরকম কয়েকটা হচ্ছে কি ট্রাই করতে হবে, সঙ্গে কিছু জিনিসপত্র আসলে অ্যাড করতে থাকতে হবে, এবং প্রম্পটের উপরে আজকাল আসলে অনেক কিছু আসলে শিখার আছে, বুঝছেন এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অনেক কিছু শিখার আছে। চ্যাট জিপিটির মতন টুলসে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কীভাবে করে আপনি আরও ভালো মানে আউটপুট পাবেন সেটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানাইছিলাম, যেটা রেসপন্স মোটামুটি ভালোই। আপনারা যদি চান তাহলে আমি লিওনার্দো বা মিডজার্নির মতন এআই ইমেজ জেনারেশন টুলগুলোর মধ্যে কীভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে কী কী বিষয় জানা থাকলে আপনি অনেক ডিটেল অনেক ভালো রেজাল্ট পাবেন সেই বিষয় নিয়ে একটা ডিটেল ভিডিও বানাতে পারি, তবে সেই
তো যাই হোক, এই ছিল বন্ধুরা leonardo.ai এর ব্যাপার স্যাপার। আশা করি মোটামুটি আপনাদের কাছে বিষয়টা ভালো লেগেছে এবং আপনারা নিজেরা ঘেটে দেখবেন, নিজেরা আরও বেটার জিনিসপত্র এখান থেকে জেনারেট করবেন। আর আপনাদের জেনারেট করা জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে শেয়ার করতে পারেন আমাদের সাথে ট্রিপল ক্লিক কমিউনিটি গ্রুপের মধ্যে। এই কমিউনিটিতে হচ্ছে সবাই আমরা সবার কাজ শেয়ার করি, সো আপনারা ডেফিনেটলি এই গ্রুপে জয়েন করবেন এবং আপনাদের কাজগুলো শেয়ার করবেন। সেই সাথে আমাদের এখানে অনেকগুলো প্রিমিয়াম রিসোর্সেস আমরা ফ্রিতে দিচ্ছি, সো আপনারা গ্রুপের পিন পোস্টগুলো একটু চেক করবেন। আমাদের ট্রিপল ক্লিক একাডেমিতে এখন অলরেডি অনেকগুলো কোর্স রানিং আছে, এটা তো আপনারা অলরেডি জানেন। নতুন যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের কোর্স। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে প্রফেশনাল কোর্সসমূহ থেকে ভিডিও এডিটিংয়ের কোর্সের ডিটেলসটা একটু দেখে নিতে পারেন। এবং আমরা খুব শীঘ্রই হচ্ছে যে এটার ব্যাচটা শুরু করে দিতে যাচ্ছি, এবং আমার মনে হয় আপনি যদি ফার্স্ট টু লাস্ট একবার দেখেন তাহলে বুঝতে পারবেন এই কোর্সটা একদম ভ্যালু ফর মানি হতে যাচ্ছে। তো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এইখানে ক্লিক করেই আপনি মেসেজ শুরু করে দিতে পারেন, এবং মেসেজে গিয়ে হচ্ছে বলবেন যে ভিডিও রিডিংয়ের কোর্সের ডিটেলস চাই, তাহলে ওখানে আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে কীভাবে ভর্তি হতে চান বা কীভাবে কী করতে হবে, সব আপনি এখান থেকেই নিতে পারবেন।